আদরের শিক্ষার্থীরা, অনেকদিন তোমাদের সাথে কোনো দেখা নেই। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আশা করি তোমরা সুস্থ থাকবে। আমাদের মাঝে পড়াশোনা অনেক গ্যাপ হয়ে গেছে, কারণ ঈদের ছুটি ছিল এবং লম্বা একটা লকডাউন হচ্ছিল। এই সময় আমি তোমাকে তাহলে পড়াশোনা শুরু করি। ক্লাস প্লের ছোট্ট সোনামণিরা, আমি সবিতা সাহা তোমাদের ইংলিশ পড়াবো। 22 তারিখে যে শীটটা দিয়েছিলাম তার উপরে আমি আজকের ক্লাসটা নিব। তাহলে চলো দেখি আসি একবার 22 তারিখের শীটে আমাদের কী কী আছে দেখি। চলো দেখো তো, 1 নম্বর আছে রাইট দ্য স্মল লেটার্স এন থেকে জেড। স্মল মানে ছোট, ছোট হাতের অক্ষরগুলি আছে না, সেগুলি আমরা এন থেকে জেড পর্যন্ত লেখা শিখব, কিভাবে লিখতে হয়। আর 2 নম্বর আছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স, মানে এলোমেলো আছে লেটার্সগুলি, অক্ষরগুলি এলোমেলো আছে, সেগুলি আমরা সাজিয়ে লিখব। রিয়ারেঞ্জ মানে সাজিয়ে লেখা, আমরা সেগুলি সাজিয়ে লিখব। একটা লাইন আছে, কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7, সেই 7টা লেটার আমরা সাজিয়ে লিখব, এলোমেলো আছে। আর 3 নং আছে ওরাল মানে মুখে, 5 কালার্স, তোমরা কালার্স নিশ্চয়ই চেনো, যেমন রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, গ্রিন, পিঙ্ক, এগুলো হচ্ছে কালার্স, তাই না? অরেঞ্জ, এগুলি হচ্ছে কালার্স, এগুলি আমরা মুখে মুখে শিখব। আর 4 নং আছে, 4 নং দেখো ওরাল রাইম, মুখে মুখে ছড়া, আই লাভ মাই কান্ট্রি, এটা আমি লিখে দিয়েছি, তোমরা বাসায় বসেও মা বাবার কাছেও শিখতে পারো, মুখে মুখে আবার আমার কাছেও পরবর্তী ক্লাসে শিখবে, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। আজকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর এ দুইটা পড়াবো। চলো দেখি তাহলে এখন কীভাবে লিখতে হয় এন থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষর বা স্মল লেটার কীভাবে লিখতে হয় সেটা আমরা লিখে তোমাদের দেখাবো। দেখো এন থেকে জেড, তাই না? এন হবে শুধু মাঝখানের ঘরে, হ্যাঁ, তারপরে এন, তারপরে ও, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ। দেখো পিটা মাঝখান থেকে নিচে চলে গেছে, কিউটাও মাঝখান থেকে নিচে চলে গেছে, এন ও পি কিউ আর, আর তারপরে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো একটা জিনিস লক্ষ্য রাখবে, এনটা মাঝখানে ঘরে, ওটাও মাঝখানে ঘরে, পিটা গোলটার মাঝখানে হয়েছে এবং নিচে চলে গেছে দাগটা, কিউটাও তাই মাঝখানে গোলটা হয়েছে, নিচে চলে গেছে দাগটা, আরটা মাঝখানে ঘরে, এসটাও মাঝখানে ঘরে, টিটা কিন্তু উপরে চলে গেছে, দেখছো তোমরা, লক্ষ্য করেছো, উপরে চলে গেছে, ইউটা মাঝখানে, ভিটাও মাঝখানে, ডব্লিউটাও মাঝখানে, এক্সটাও মাঝখানে আছে, ওয়াইটাও কিন্তু নিচে চলে গেছে, দেখো লক্ষ্য করো ভালো করে, জেডটা মাঝখানে আছে। এভাবে তোমরা এন থেকে জেড পর্যন্ত লেখা ধীরে ধীরে শিখবে, ঠিক আছে? এখানে অক্ষরগুলি কোনটা কোন ঘরে সেই হিসাবে লিখতে হবে। হ্যাঁ, আমরা এর আগে এ থেকে এম পর্যন্ত শিখেছি কীভাবে লিখতে হয়, তার আগেও আমরা লিখেছি বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার কীভাবে লিখতে হয় সেটাও আমরা শিখেছি, কোন ঘরে কোনটা ক্যাপিটাল লেটার, কিন্তু সবগুলোই বড় প্রথম 3 লাইনে লিখতে হবে, তাই না? ক্যাপিটাল লেটার সবগুলোই আমরা কী করব, প্রথম 3 ঘরে লিখব, কোনোটাই নিচে যাবে না, কিন্তু স্মল লেটার কিন্তু তা হবে না,
স্মল লেটার, কোনোটা মাঝখানে, কোনোটা উপরে চলে যায়, কোনোটা মাঝখান থেকে উপরে যায়, কোনোটা মাঝখান থেকে নিচে যায়, আর কোনোটা মাঝখানেই থাকে। সেই হিসাবে তোমরা ভালো করে লক্ষ্য করবে কিভাবে কোনটা লিখতে হয়। এখন দেখো 2 নং, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। এখানে কি আছে? সাজিয়ে লিখতে হবে, এলোমেলো আছে অক্ষরগুলি, সাজিয়ে লিখতে হবে আমাদের। তার দেখো আমরা তো এখানে এন থেকে জেড পর্যন্ত দিয়েছি, তাই না? এন থেকে জেড পর্যন্ত আমরা যেটার মধ্যে আমরা রিঅ্যারেঞ্জটা দিয়েছি, যেহেতু তোমরা এন থেকে জেড পর্যন্ত লিখবে সেহেতু তোমরা অবশ্যই পারবে। দেখো একটু চেষ্টা করলে পারবে কোনটা আগে হবে বলো তো। দেখো এখানে কী কী আছে? আর টি ও পি এন কিউ এস। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে এখানে। এগুলি হচ্ছে স্মল লেটার। তাহলে আমরা কোনটা আগে হবে একটু খেয়াল করো ভালো করে। দেখো এখানে কি হবে? আর টি ও পি এন কিউ এস। তাহলে এখন আমরা কি লিখতে পারি আগে? এন। তাহলে আমরা এনটা লিখে দেখাই। দেখো এন লিখলাম, তারপরে কি হবে? এন ও, তাই না? তারপরে হবে পি, তারপরে হবে কিউ, তারপরে হবে আর, তারপরে এস, তারপরে হবে টি। তাহলে দেখো এখন সাজিয়ে লেখা হলো এন ও পি কিউ আর এস টি। তোমরা নিশ্চয়ই এবিসিটি মুখে মুখে পারো। হ্যাঁ, মুখে মুখে পারলেই এগুলি কিন্তু অবশ্যই পারবে। যদি মুখে মুখে বলতে পারো এবিসিডি এ থেকে জেড পর্যন্ত, তাহলে অবশ্যই এগুলি বলতে পারবে কি হবে, এন এর পরে কি হবে, পি এর পরে কি হবে, কিউ এর পরে কি হবে, আর এর পরে কি হবে, এস এর পরে কি হবে, এরকম আমরা অবশ্যই কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এগুলি অবশ্যই সাজিয়ে লিখবে এবং এন থেকে জেড পর্যন্ত লেখা শিখবে এবং খাতায় লিখবে সুন্দর করে, যে কোনো কাটাছিড়া না হয়। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি আমরা এতক্ষণ যা পড়ালাম তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সেগুলি বাসায় বসে সুন্দর করে খাতায় লিখবে, শিখে কিন্তু খাতায় লিখবে, তারপরে কাটাছিড়া যেন না হয় সুন্দর করে লিখে জমা দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।